পানীয় জলের জন্য ভাঙছে দাঁত, ফাটছে নাক ও কপাল, তবুও মিটছে না সমস্যার সমাধান। দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে জলকষ্টে ভুগছেন গ্রামের মানুষেরা। তীব্র দাবদাহে দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বরুল গ্রামের বাসিন্দারা। বারংবার লিখিত আবেদন দেওয়া সত্ত্বেও জলের সমস্যা মিটছে না। দীর্ঘ পথ অতিক্রম করে পানীয় জল বয়ে আনতে হচ্ছে গৃহবধূদের। পুকুরের ঘোলাটে জলে করতে হচ্ছে স্নান ও গৃহস্থের অন্যান্য কাজ। এত সব সমস্যার মধ্যে আবারও টিউবওয়েল চাপতে গিয়ে হাতল ছিটকে ঘটেছে দুর্ঘটনা। কারো দাঁত ভেঙেছে, কারোর কপাল, আবার কারোর নাক ফেটে গিয়েছে। তবুও সরকারিভাবে কোনো সুরাহা করছে না গ্রামের জ্বলন্ত সমস্যার, এমনই অভিযোগ গ্রামবাসীদের। আমাদের যে বরলে 8টা গ্রাম 8টা যে পাড়া আছে, 8টা পাড়ার মধ্যে আমাদের কোনো পাড়াই জল ওঠে না কিন্তু। আর একটা কথা হচ্ছে কি যে আমাদের যে জলের সমস্যা, ওই জলের সমস্যাটা আমরা কিন্তু সমাধান করতে যাচ্ছি, যে জল যেন আমাদের এখানে আসে না। হলো যেহেতু মানে সাব মার্শাল, মার্শালের তো কোনো গল্প নাই, যেহেতু পাইপলাইন সব প্রতি গ্রামে হচ্ছে, আমাদের এই বরলে কেন হবে না? আমরা এই দরকারটা, এইটাই জিনিস আমরা চাইছি যে আমাদের, যেহেতু সবাইকে জানিয়েছি, জানার সত্ত্বেও আমরা এইটা পাচ্ছি না। প্রায় 3 মাস থেকে জল পাচ্ছি না, আর আমাদের জলের খুবই অসুবিধা, পুকুরে স্নান করতে যেতে হয়, ওই দূর থেকে নিয়ে আসি মিনিট জল থেকে, না হলে ওই ওই আলাদা ইয়ে আছে স্কুলে অঙ্গনে কিছু জল দিয়ে আসছি, ওখান থেকে অনেক কিছু জল ব্যবহার করি। অনেকে মানে কারো চোখ ফুলে আছে, কারো দাঁত ভাঙে আছে, এমনি হয়ে যাচ্ছে, মানে মানে কলে কল কলে হ্যান্ডেল লাগে কি দুর্ঘটনা ঘটছে? হ্যান্ডেল লাগে, মানে জল উঠছে না তো ছিটকেও লেগে যাচ্ছে। বিগত 3 মাসেরও বেশি সময় ধরে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বরল গ্রামের প্রায় 2000 মানুষ ভুগছে জল কষ্টে। গ্রীষ্মের এই প্রচণ্ড তাপে জলের জন্য প্রতিদিন দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের। পানীয় জল বয়ে আনতে হচ্ছে দূরের মাঠের মিনি পাম্প থেকে। তবে স্নান, কাপড় কাচা, বাসন মাজা, ধোয়া সমস্ত কিছুই গৃহস্থলীর কাজ সারতে হচ্ছে পুকুরের ঘোলাটে জলে। পুকুরের ঘোলাটে জলে স্নান করে অসুস্থ হয়ে পড়ছে গ্রামের শিশুরা। আমাদের গ্রামে জল উঠছে না টিওলে, আর সমস্যা হচ্ছে কাপড় কাচা যাচ্ছে না, পুকুরে চান করতে হচ্ছে, পুকুরও জল নাই, আর শুকায় যাচ্ছে সবকিছু, মানে আমাদের অসুবিধা হচ্ছে আর কি। জলের জলের আবেদন তাই করবো, তো জলের ব্যবস্থা আমাদের করে দেন, খুবই অসুবিধা হচ্ছে আমাদের জলের খাবার। কোনো পিএইচ এর জল আসছে না? আসেনি। কোনো পাইপলাইন বসছে গ্রামে? না বসেনি, আমার মাঠ থেকে আনলাম। গ্রামে আমাদের পানি হচ্ছে না, টিকলে জল উঠছে না, সে জল আনতে আছি, নাম করছি। আপনাদের বাড়িতে যে নলকূপ রয়েছে, সেই নলকূপের কি অবস্থা রয়েছে? জল উঠছে না। এবারে তাপমাত্রার পারদ 42 ছুঁয়েছে, জলস্তর অনেকটাই নিচে নেমে গিয়েছে, টিউবওয়েল থেকে জল উঠছে না, টিউবওয়েল চাপতে গিয়ে হাতল ছিটকে কারো দাঁত ভেঙেছে, আবার কারো কপাল, কারো নাক, কারো ঠোঁট ফেটেছে। তাই গ্রামবাসীরা গ্রামের সাব মার্সিবল বসানোর দাবি করেছেন। টিউবওয়েল চাপতে ছিটকে উঠেছিল হ্যান্ডেলটা, ও যে টিউবওয়েল থেকে জল উঠছে না, উঠছে না। তো কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনারা? অনেক দিন ধরে পুকুরে যাচ্ছি চান করতে, আর ওই যে ওখানে মার্শাল বসেছে ওখান থেকে পানি আনছি খাওয়ার জন্য। আপনাদের বাড়ি থেকে সে মার্শালটা কত দূরে রয়েছে? অনেক দূর, মাঠে আছে, মাঠে উঠে গেছিলাম যা কাপড় ওই যে কাপড়, আর কাপড়টা তো খাঁচতে হবে, তো ওই জল ই করে পাম্প করে লিখছিলাম, জল একবার ধুয়ে ফেললাম আর একবার লিখছি, আর এমনি হাতটা স্লিপ কাটে পড়ে গেল, আর গুছায় পড়ে গেলাম আমার ফসলটা। মানে নলকূপ থেকে জল উঠছে না? না উঠছে না। মানে এই নলকূপ চাপতেই গিয়ে কি এই দুর্ঘটনা? হ্যাঁ হ্যাঁ, নলকূপ চাপতেই এই ঘটনা। ওই যে রান্না করবো চান করতে গেছি, কাপড় পরানোর কাপড়টা তো কাচতে হবে, পরানোর কাপড়টা খাঁচার জন্য তো ই করছিলাম, জল উঠাচ্ছিলাম, ওই একটা বাইরে মাঠে একটা ই দিয়েছে জল, মানে সেন্টারে দিয়েছে খিচুড়ি রান্না করার জন্য, ওখান থেকে আমরা জল আনে আনে খাচ্ছি। গ্রামবাসীদের অভিযোগ, বারংবার সরকারের দ্বারস্থ হয়েছেন তারা, লিখিত আবেদনও করা হয়েছে অনেকবার, তবুও তাদের সমস্যার সমাধান করা তো অনেক দূরের কথা। ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সমস্যা সম্পর্কে জিজ্ঞাসাবাদটুকুও করেনি সরকার। পঞ্চায়েত প্রধান, বিডিও, আরও প্রশাসনিক ব্যক্তি যারা আছেন, সকলের কাছেই জলের সমস্যা সমাধানের জন্য আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু কারোরই টনক নড়েনি। ক্ষোভে ফুঁসছে গোটা গ্রামবাসী।
গ্রামবাসীরা জানিয়েছেন, শীঘ্রই যদি জলের সমস্যার সমাধান না হয় তবে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন তারা। কতদিন ধরে আপনারা জল পাচ্ছেন, মানে উঠছে না এই কল থেকে? 3 মাস থেকে উঠছে না জল। আপনারা জল কোথা থেকে নিয়েছেন? এই যে সেন্টারে যে মিটার বসছে মার থেকে। আপনার বাড়ি থেকে কত দূরে রয়েছে সেই সাবমার্সেলটা বা সেই মিনি রয়েছে? অর্ধেক মাইল হয়েই যাবে, অর্ধেক মাইল হয়ে যাবে। জলটা মানে কোনো টিউবওয়েলই জল উঠছে না, জল তো উঠছে না। টিউবওয়েল চাপতে গিয়ে অনেকেরই মানে কারো দাঁত ভেঙে গেছে, কারো মাথা ফেটেছে, কারো চোখের মানে পাশে কপালে লেগেছে, জল উঠছে না। মানে কতদিন ধরে এই জলের সমস্যায় ভুগছেন আপনারা? 2 মাস ধরে এই তো সমস্যা আছে। জল আমরা মাঠ থেকে নিয়ে আসছে, মাঠে মানে মার্শাল আছে একটা বড় মিনিগুলোতে জল এসছে ওখান থেকে, আর পুকুরে গিয়ে চান করছে, চান করারও সমস্যা আছে। আমাদের কিষ্মত বড়লে কোনো সুবিধা হয়নি, কোনো সাবমার্শাল বসেনি, কোনো পিএজি বসেনি, কোনো মানে জলের কোনো ব্যবস্থাও করেনি সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হরিশ্চন্দ্রপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।